অধ্যাপক ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের দুই মাস পার না হতেই নানা বিষয়ে আলোচনা ও সমালোচনার সামনে এসেছে। এগুলো শুধু আলোচনা কিংবা সমালোচনার মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং তা অন্তর্বর্তী সরকারের জন্য নানামুখী চাপ তৈরি করছে বলে মনে করেন অনেকে। বর্তমান সরকার এমন কিছু বিষয় আছে যেগুলো অন্তর্বর্তী সরকার উত্তরাধিকার সূত্রে বিগত আওয়ামী লীগ সরকারের কাছ থেকেই লাভ করেছে। অন্যদিকে কিছু ইস্যু অন্তর্বর্তী সরকারের জন্য নতুন করে সামনে এসেছে বলে বিবিসির একটি প্রতিবেদনে বলা হয়েছে। প্রতিবেদনে বিশেষজ্ঞরা মনে করেন, সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়নের ক্ষেত্রে সরকারের দীর্ঘ পদক্ষেপ প্রয়োজন। মানুষ কিছু অ্যাকশন দেখতে চায়, তাতে সবকিছুর সমাধান হবে না। এখানে যে কোনো সেক্টরে হাত দিলেই দেখা যাবে অনেক অনিয়ম হয়েছে, অনিয়মের কোনো শেষ নেই বলছেন বিশেষজ্ঞরা। এছাড়া নতুন করে দ্রব্যমূল্য বৃদ্ধি অন্তর্বর্তী সরকারকে চাপে ফেলবে তাতে কোনো সন্দেহ নেই। দ্রব্যমূল্য বৃদ্ধির সর্বশেষ উদাহরণ হচ্ছে ডিমের দাম ডজন প্রতি 20 টাকা পর্যন্ত বেড়ে যাওয়া। গত 5 অক্টোবর বাংলাদেশ পোলট্রি অ্যাসোসিয়েশনের এক বিবৃতিতে বলছে, দেশের বাজারে ডিম ও মুরগির বাচ্চার দাম বাড়িয়ে গত 20 দিনে 280 কোটি টাকা ভোক্তাদের পকেট থেকে হাতিয়ে নেওয়া হয়েছে। শুধু সুদের হার বাড়িয়ে মূল্যস্ফীতি কমানো সম্ভব নয়। বাংলাদেশ ব্যাংক বলছে, সুদের হার বাড়িয়ে তারা মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে, কিন্তু এই বিষয়টি যথেষ্ট নয় বলে মনে করেন বিশ্লেষকরা। আবার নানা দাবিকে কেন্দ্র করে পোশাক কারখানা খাতে শ্রমিকদের আন্দোলন এখনও বিক্ষুব্ধভাবে চলছে। এই আন্দোলনের ব্যাপকতা প্রথম দিকে আশুলিয়া এবং গাজীপুরে ছিল। আশুলিয়া এলাকায় পরিস্থিতি অনেকটা শান্ত হলেও গাজীপুরে এখনও বিক্ষিপ্তভাবে আন্দোলন চলছে। অন্যদিকে আইন শৃঙ্খলা পরিস্থিতি অন্তর্বর্তী সরকারের জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়েছে। বিভিন্ন জায়গায় গণপিটুনির ঘটনা এখনও একটি চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে, যদিও এই প্রবণতা আগস্ট সেপ্টেম্বর মাসের তুলনায় কমেছে। আইন শৃঙ্খলা পরিস্থিতির সাথে চাঁদাবাজির বিষয়টিও সম্পৃক্ত। বিভিন্ন সংবাদ মাধ্যমে খবর প্রকাশিত হচ্ছে যে সরকার পরিবর্তনের সাথে সাথে চাঁদাবাজির হাত বদল হয়েছে। মাত্র গত 2 মাসে ঢাকা এবং তার আশেপাশের এলাকায় যানজটের ভয়াবহ চিত্র ফুটে উঠেছে প্রতিদিন। কয়েক কিলোমিটার দূরত্বে যেতেই ঘন্টার পর ঘন্টা সময় লাগছে। আবার জনপ্রশাসনে অস্থিরতা এবং পুলিশের নিষ্ক্রিয়তা অন্তর্বর্তী সরকারের জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। সম্প্রতি জেলা প্রশাসক নিয়োগের ক্ষেত্রে বড় আকারের ঘুষ লেনদেনের খবর প্রকাশিত হয় কয়েকটি সংবাদ মাধ্যমে। এদিকে রাজনৈতিক বিতর্ক যেন অন্তর্বর্তী সরকারের পিছু ছাড়ছে না। নিউ ইয়র্কে ডক্টর মোহাম্মদ ইউনূস তার বিশেষ সহকারী মাহফুজ আলমকে গণঅভ্যুত্থানের পেছনের মূল কারিগর হিসেবে পরিচয় করিয়ে দেন, যেটিকে অনেকে মাস্টারমাইন্ড হিসেবে বর্ণনা করেছেন। এ বিষয় নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনা সৃষ্টি হয়। রাজনৈতিক দলগুলোও দাবি করছে এই আন্দোলনে তাদের ভূমিকা কম নয়। সর্বশেষ আরেকটি বিতর্কের বিষয় হচ্ছে রিসেট বাটন। একই কথা তিনি বলেছেন ভয়েস অব আমেরিকার সাথে এক সাক্ষাৎকারে। অধ্যাপক ইউনূস বলেছিলেন, তরুণরা বলছে রিসেট বাটন চেপেছে এবং পুরাতনরা বিদায় নিয়েছে। এই বিষয়টি নিয়েও তীব্র রাজনৈতিক বিতর্ক শুরু হয়। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।